ছেলে নাই এখানে, কিন্তু
আরেকটা বাড়ি নে এ সময় একটা ওরে একটা দিক আওয়াজ করতে একটা যুবকের ছেলে রাখটা না কি ভাই রকম রকম ভালো ঠিকছে না ব্যাপারটা পটটাকে জানিয়ে রাখা হয় কিছু হয় কই কিছু হয় তো এখানে আমাকে আমি ভোট দিতে পারবো বাবা কি তুমি এই সমস্ত কিছু বলতে দিও না বাবা হয় তো অন্যন বাবা আরে না কি হয় না আমি পটটা বাবুকে বলে দেব ও হচ্ছে দিদি ভাইয়ের পরীক্ষার সময়ের আড্ডা বলে দে সব ছেলে চাইতে বেশি আমিও তাহলে এই কথাটা ওই কর্তা আরে হবে মানে খুব হবে খুবও হবে সত্যি কথা বলতে কেন দিদি ভাই অনেকদিন তোমার দিদি আর প্রদর্শন করিনি কিনা তাই তোমাদের জমা করতে আমার Thank you.
কিন্তু তোমার একই অবস্থা, তোমার পা টলছে কেন, কথা জোরে আসছে কেন? পাইছো চলে আরে ভক্ত বলে বসো তো দেখি বসো বসো আরে
আপনা ইঞ্জিনি মাস্টার মশাই, তুমি মাতালের ভান করে আমি ইঞ্জিনি করতে গেছিলে না? আর আমি আমার দিদি ভাইকে তোমার পিঠের উপর বসে বুঝিয়ে দেখলাম মুখ্য চাকর হলে ইঞ্জিনি করতে আমি
ছালায় একটা কোশ্চেন হয়েছে, সব কটা প্রশ্ন আছে, ঠিক আছে? আমিও পরীক্ষার খাতা নিয়ে গিয়েছি, এক হাত তো এক নামে বন্ধ, কোশ্চেন দেখে কোশ্চেন দেখে আমার মাথায় যেমন হাত উঠেছে, উত্তর দেখে পরীক্ষার জগৎ কপালে উঠবে, কপাল ভালো চলল না, কপাল ভালো বললে কোশ্চেন সোজা হয়েছে, একেবারে সোজা, উত্তমে দাঁড়ানো সব কটা প্রশ্নই একেবারে হুবা হুব মিলে গেছে। আমি জানি, চেষ্টা করলে তুমি নিশ্চয়ই মানুষ।
আজকে যাইবে আজকে কোনো কাজ নাই নাকি? সবকিছু উদার মতো শক্তি হচ্ছে এখন আছে কি
তুমি কাঁদছ